আচ্ছা, এখন আমাদের যে লাস্ট লেকচার ছিল সেফটি ডিফিনিশন আর সেফটির ট্রেডিশনাল পার্সপেক্টিভ অ্যান্ড সেফটির মডার্ন বা রিসেন্ট ডেভেলপমেন্টস, মডার্ন পার্সপেক্টিভ অথবা রিসেন্ট ডেভেলপমেন্টস, এই জায়গাটাতে কি কারো কোনো কোশ্চেন বা কারো কোনো আলোচনার বিষয় আছে কিনা, যে হ্যাঁ আরেকটু আলোচনা দরকার, থাকলে এখন বলতে পারেন। কারো কোনো আলোচনার বিষয় থাকলে বলতে পারেন। না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আজকে যেটা শুরু করব সেটা হলো হোয়াই সেফটি, মানে সেফটি কেন দরকার বা সেফটি এনশিওর করলে আপনার লাভ কি। মানুষ বাই নেচার সবসময়ই লাভ খোঁজে, প্রফিট বেনিফিট খোঁজে, এটা হিউম্যান নেচার। তো এখন সে বেনিফিট কখনো কখনো আর্থিক হতে পারে, আবার কখনো কখনো নন আর্থিক বেনিফিটও আছে। শুধুমাত্র আর্থিক বেনিফিট হইলে বেনিফিট তা নয়, মানে আর্থিক ছাড়া অন্যান্য বেনিফিটও বেনিফিট হতে পারে। আবার সেই সেফটি এনশিওর করার জন্য এখানে আপনার পার্থিব অপার্থিব বিষয় আবার আসতে পারে অনেক সময়। এনিওয়ে, এখানে আমরা আর্থিক এবং মানিটারি নন মানিটারি দুইটাই সেফটির কি কি জায়গায় বেনিফিট আছে সেটা আমরা আলোচনা করব। আবার সেফটি এনশিওর করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অনেক সময় বাধ্য, কিছু কিছু সেফটি এনশিওর করতে প্রতিষ্ঠান বাধ্য থাকে, সেটা একটা বিষয়। আবার কিছু কিছু সেফটি আছে প্রতিষ্ঠান ইচ্ছা করলে এনশিওর করে বা ইচ্ছা করলে না করে, সেখানে ইচ্ছার বিষয় আছে আবার বাধ্যবাধকতার বিষয় আছে। আপনারা এই জায়গাটা নিজেরা একটা রিডিং দিতে পারেন, এই যে 5টা 6টা পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করব, নিজেরা একটু রিডিং দিতে পারেন। আমি প্রথমে এখন অ্যাটেন্ডেন্সটা দিব, তারপরে আমি একে একে আলোচনা শুরু করব। ID 1, Yes, sir. 2, Yes, sir. আপনারা কি কোনটা ভালো মনে করেন, শুরুর দিকে অ্যাটেন্ডেন্স দেওয়া না শেষে দেওয়া? স্যার মাঝামাঝি হলে ভালো হয়। শুরুর দিকে স্যার, শুরুর দিকে স্যার, শুরুতে শুরুতে ঠিক আছে, শুরুতে স্যার, ওকে, শুরুতেই সাপোর্ট করতেছেন। শুরু মানে আমি একদম একটা সময় অ্যাটেন্ডেন্স দিচ্ছি না, দেখেন এখন 1:10 বাজে। আপনাদের কাছে আমি আপনাদেরকে যে বলছিলাম এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করলে আপনাদের উপকার হবে, হাতের সামনে রাখলে সহজে পড়াটা ধরতে পারবেন। আমি শেয়ারটা একটু অফ করতেছি। আচ্ছা, ID 4 আছে? জি স্যার। আচ্ছা, 5? ইয়েস স্যার। 6? ইয়েস স্যার। 7? ইয়েস স্যার। 8? ইয়েস স্যার। 10? ইয়েস স্যার। 13? 14? Present, sir. 15? Yes, sir. 16? Present, sir. 17? Yes, sir. 18? 19? Yes, sir. 20? Present, sir. 21? Yes, sir. 22? Present. 24? Present, sir. Sir, I'm 23. 23, acha. 24? Present, sir. 25? Yes, sir. 26? Yes, sir. 27? Yes, sir. 28? Yes, sir. 29? Present, sir. 30? Yes, sir. 31? 32? Present, sir. 33? Present, sir. 34? Present, sir. 35? Sorry, 36? Yes, sir. 37? Yes, sir. 38? Present, sir. 39? Present, sir. 41? Present, sir. 42? Present, sir. 43? Yes, sir. 44? Present, sir. 45? Present, sir. 46? Yes, sir. 48? 48, 49? আপনারা নাম লিখে জয়েন করবেন না, আইডি লিখে জয়েন করবেন, তাহলে হতো কি
আমি কিন্তু আপনি না দিলেও আমি আইডিটা দেখতাম, দেখে আমি ডাকতাম যে আইডি আছে কিনা ক্লাসে, বা আপনি যখন আমাকে অ্যাড্রেসটা দিবেন আপনার আইডিটা উঠতো এখানে স্ক্রিনে, এই জন্য কিন্তু আমি শেয়ারটা অফ করছি। সবাই নাম লিখে জয়েন করবেন, আইডি লিখে জয়েন করবেন, আপনি চাইলে নাম আইডির পরে লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন। আচ্ছা, রিয়েট 1702003 ইয়েস স্যার। 006 ইয়েস স্যার। 25 ইয়েস স্যার। ওকে স্যার, রোল 31 রোল 31 জি 31 দিলাম, আর কেউ বাকি আছে? রোল 13 কি আছে? 13 রোল 13 আমরা যেটা বলছিলাম যে হোয়াই সেফটি, হোয়াই ইউ নিড টু এনশিওর সেফটি ইন দি অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের জন্য সেফটি এনশিওর করার কেন দরকার, কোশ্চেনটা বিভিন্ন নামে আসতে পারে, সেফটির ইম্পর্টেন্স বা নেসেসিটি অফ সেফটি ইন দ্য অর্গানাইজেশন, এভাবে আসতে পারে। এখান থেকে কখনো কখনো ক্রিয়েটিভ কোশ্চেনও আসছে, সেটা কিভাবে আসছে আমি এটা আলোচনা করার পরে আলোচনা করব। দেখেন, সেফটি কেন দরকার, সেফটি প্রোগ্রাম বিকামস এন ইন্টেগ্রাল পার্ট, এন অব্লিগেটরি আইটেম অফ ইন্ডাস্ট্রিয়াল অপারেশন নাও এ ডে because of the following aspects. It is said that safety in present days is an obligatory item, because when you start an organization, you need to get permission from different authority, from government. So government may apply some obligatory item that you need to do this, you need to do that, etc., etc., etc. So before getting permission or to ensure your permission from authority or government, you need to do some obligatory things that ensure safety in the organization. Another, there are some part which are depending on your wishes, jeta apnar ichhar upor depend korbe. Tale amra ekhane besh koyekta jinish dekhbo. Prothomei moral or ethical obligation, apnar noitik bhabe apni kichu kaj korte baddho ekta samaje, society theke, family theke, rashtriyo bhabe amra bibhinno ethics ba morality shikhi. তো কিছু কিছু এথিক্স আছে যেগুলা আনঅফিশিয়ালি আপনি করতে এটা বাধ্য, এটা আপনি করতে হবে। তো সেফটি, দেয়ার আর সাম সিচুয়েশন হোয়ার সেফটি ইজ অ্যান ইথিক্যাল ইস্যু এন্ড ইউ নিড টু মেইনটেইন দ্যাট। দেখেন এখানে এক্সপ্রেশন কি বলছে, এন্টারপ্রেনিউরস অর্থাৎ উদ্যোক্তা অর ম্যানেজমেন্ট পিপল এমপ্লয় দ্য এমপ্লয়িজ ফর ডিফারেন্ট জবস অফ দি কোম্পানি, অর্থাৎ উদ্যোক্তা বা কোম্পানির ম্যানেজমেন্ট বিভিন্ন এমপ্লয়িকে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন জবে, কোম্পানির বিভিন্ন জবে নিয়োগ দিয়ে থাকে, কোম্পানির বিভিন্ন কাজ থাকে, বিভিন্ন কাজে বিভিন্ন এমপ্লয়িকে নিয়োগ দেয়, এন্ড আলটিমেটলি দে বিকাম ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অর্গানাইজেশন। যখনই কোনো একটা কোম্পানিতে আপনি এমপ্লয়ি নিয়োগ দিলেন বা আপনি যখন কোনো একটা কোম্পানিতে এমপ্লয়ি হলেন, আপনি ওই কোম্পানি বা অর্গানাইজেশনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেলেন। যেমন আপনারা আহসানউল্লাহ ইউনিভার্সিটির একটা অবিচ্ছেদ্য অংশ, আবার আমরা টিচাররা আহসানউল্লাহ ইউনিভার্সিটির একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক একইভাবে আমাদের যারা স্টাফ আছে, আমাদের সেই চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে এমএলএসএস থেকে শুরু করে একেবারে বিউটির চেয়ারম্যান পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। তো এটাই বলেছে, একটা প্রতিষ্ঠানের বিভিন্ন এমপ্লয়িরা যখন কাজ করতে আসে, দে বিকাম এন্ড পার্ট এন্ড পার্সেল অফ দি অর্গানাইজেশন, তারা প্রতিষ্ঠানের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। সো ম্যানেজমেন্ট, দেয়ারফর ম্যানেজমেন্ট ফিলস দি মোরাল অব্লিগেশন টু সেফগার্ড হার এমপ্লয়িজ ফ্রম হ্যাজার্ডস অর অ্যাক্সিডেন্টস। যেহেতু প্রতিষ্ঠানের প্রত্যেকটা এমপ্লয়ি এই অর্গানাইজেশনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিণত হয়, তাহলে ম্যানেজমেন্ট কি ফিল করে, মোরাল অব্লিগেশন ফিল করে, বাধ্যবাধকতা, নৈতিকভাবে সাম বাধ্যবাধকতা, কিছু দায়িত্ববোধ ফিল করে, হ্যাঁ আমার এই এমপ্লয়িকে অ্যাক্সিডেন্ট থেকে, হ্যাজার্ড থেকে, রিস্ক থেকে বাঁচানোটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, এটা ফিল করে। এন্ড দ্যাটস ওয়াই দে এনশিওর সেফটি ফর দেয়ার এমপ্লয়িজ। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। দেন লিগ্যাল অব্লিগেশন, লিগ্যাল অব্লিগেশন রেফারস অব্লিগেশন দ্যাট কামস ফ্রম লস অর
ordinance of a country or some enterprise or some authority. You see, government has introduced certain laws and acts to protect her citizens working in industries or enterprises. একটা দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করে, তো শিল্প প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এই জন্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড সাম লজ টু প্রোটেক্ট দি রাইটস অফ সিটিজেন্স সো দ্যাট দে ক্যান ওয়ার্ক সেফলি, দে ক্যান এনশিওর দেয়ার সেফটি ইন দ্য অর্গানাইজেশন। দের আর সাম গভর্নমেন্ট এজেন্সিজ দ্যাট আই হ্যাভ সেড এট দ্য ভেরি বিগিনিং দ্যাট বিফোর গেটিং পারমিশন you need to get permission from different government agencies or government authority who imposes, dekhen ekhane bolche there are some government agencies who imposes certain rules or procedure for safe operation and monitor such activities. For example, you know the Securities and Exchange Commission and different ministry, industrial ministry, agricultural ministry and different agency, Nodi Gobeshona Institute, Pat Gobeshona Institute, Tula Gobeshona Institute. These are government agencies. So, ei agency gula ki kore bibhinno laws, bibhinno restrictions, bibhinno ordinance jari kore je gula apnake korte baddho, protishthan chalate hole egulo apnake kortei hobe. They also impose fines or restrictions on unsafe activities. Tara bibhinno shomoy jorimana kore. Ei je dekhen amader shilpo songstha ache, tara ki kore bibhinno ponno droper man thik kore. Tele ei je government bibhinno bejal birodhi obhijan chalay, apnara dekhechen na? তাহলে এগুলা কি করে বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি করে, তো এই জিনিসগুলা মেনটেন করতে, এই সেফটিটা এনশিওর করতে কিন্তু প্রতিষ্ঠানগুলো বাধ্য, কিন্তু তারপরও তারা বিভিন্ন ভাবে ফাঁকি দেয় আমাদের দেশে। তো এগুলো হলো দিজ আর লিগ্যাল অবলিগেশন দ্যাট ইউ হ্যাভ টু এনশিওর টু রান ইউর অর্গানাইজেশন ইন এ কান্ট্রি। বাট আমাদের দেশে বিভিন্ন সময় দেখেন না ওরা ফাঁকি দেয়, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ওরা ম্যানেজ করে নেয়। বাট ইউ অ্যাজ এ থিওরি ইউ নিড টু স্টাডি দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু রান এন অর্গানাইজেশন, if you want to open an industry, you have to have some legal obligation that is prescribed by the government or government agency, and you need to follow to open and to run any organization. Clear? Yes, sir. If you did not follow the rules, if you did not follow the laws, then your organization will be out of the practice, or sometimes you give a huge amount of fine for unsafe activities. Now number 3, financial obligation. Eta holo onekta protishthaner iccha kintu protishthan financially badhobadhokota feel kore. Jemon accident er karone onek loss hoy, production badhagrosto hoy, equipment khotigrosto hoy, worker der morality noshto hoye jay, worker der commitment noshto hoye jay, worker der efficiency noshto hoye jay. এতে করে কি হয়, প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল লস হয়। তো ফাইন্যান্সিয়াল লস যেন না হয় সেজন্য প্রতিষ্ঠান শুরু থেকেই সেফটি এনশিওর করে যাতে সে ফাইন্যান্সিয়ালি বেনিফিট হতে পারে। ইফ ইউ সি দি ডেসক্রিপশন নাও সি অ্যাক্সিডেন্ট হ্যাজ ভেরিয়াস ইমপ্লিকেশনস, যেটা আমি বললাম অ্যাক্সিডেন্টের অনেক ধরনের আউটকাম আছে। লসেস ডিউ টু মেডিকেল এক্সপেন্সেস, আপনার প্রতিষ্ঠানের কর্মচারীরা যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে তাদের খরচপাতি কিন্তু আপনার বেয়ার করতে হয়, তাহলে এই মেডিকেল এক্সপেন্সেস এর কারণে কিন্তু আপনার বিশাল একটা খরচ হয়। ওয়ার্কার্স কম্পেনসেশন, এবং যার অ্যাক্সিডেন্ট হয় তাকে আপনার ক্ষতিপূরণ দিতে হয়। এবং আপনি জানেন যেখানে রিস্ক বেশি সেখানে এমপ্লয়ীদের বেতনও বেশি, ওয়ার্কারদের বেতনও বেশি দিতে হয়, এবং অ্যাক্সিডেন্ট করলে আবার ক্ষতিপূরণ দিতে হয়। আপনারা বিভিন্ন সময় জানেন যে ওই গ্রিন লাইন বা বিভিন্ন বাসের ড্রাইভার মারা গেলে তাকে 50 লাখ টাকা জরিমানা, 20 লাখ টাকা জরিমানা দিতে হয় ফ্যামিলিকে। তাহলে এই কম্পেনসেশনে কিন্তু বিশাল বড় আর্থিক ক্ষতি প্রতিষ্ঠানের। দেন ডিগ্রেডেড মোরালিটি অফ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কারদের মোরালিটি নষ্ট হয়ে যায়, ওয়ার্কারদের প্রতিষ্ঠানের প্রতি যে তাদের মোরেল, প্রতিষ্ঠানের প্রতি যে তাদের আগ্রহ ভালো লাগা সেটা নষ্ট হয়ে যায়, কারণ প্রতিষ্ঠান তাদেরকে সেফটি এনশিওর করে না। তো যারা তখন তাদের কো ওয়ার্কারকে দেখে কো ওয়ার্কার অ্যাক্সিডেন্ট করে হাত নষ্ট হয়ে গেছে, কো ওয়ার্কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন তাদের মোরালিটি স্বাভাবিকভাবেই নিচে নেমে যায়। দেন লস অফ ম্যাটেরিয়ালস ইকুইপমেন্ট অ্যান্ড প্রপার্টিস, প্রতিষ্ঠানের ম্যাটেরিয়াল যন্ত্রপাতি এগুলা নষ্ট হয় অ্যাক্সিডেন্টের কারণে, এবং সেগুলা বিশাল অঙ্কের ফাইন্যান্সিয়াল লস। ডাউন টাইম অফ প্রোডাকশন, প্রোডাকশন বাধাগ্রস্ত হয়, কারণ নিরবচ্ছিন্ন প্রোডাকশন বা আনইন্টারাপ্টেড প্রোডাকশন সম্ভব হয় না, অ্যাক্সিডেন্ট হলেই প্রোডাকশন বাধাগ্রস্ত হয়। ধরেন একটা প্রতিষ্ঠানে কাজ করতেছে 20 জন মানুষ, তাদের একজন যদি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয় বাকি 19 জন মানুষ কিন্তু ওই দিন আর মনোযোগ দিয়ে কাজ করতে পারে না,
কারণ কেউ তাকে হসপিটালে নিয়ে যায়, কেউ তারা দেখতে যায়, কারো মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে প্রোডাকশন কি হয়, বাধাগ্রস্ত হয়। হুইচ ইনকার্স হিউজ ইনভলভমেন্ট অফ মানি, এইগুলোর কারণে প্রতিষ্ঠানের ব্যাপক আকারে ফাইন্যান্সিয়াল লস হয়। সো ইট ইজ বিয়ন্ড ডাউট দ্যাট ইট ইজ লেস কস্টলি টু এস্টাবলিশ অ্যান্ড রান এ ইফেক্টিভ সেফটি প্রোগ্রাম রেদার দ্যান টু হ্যাপেন অ্যাক্সিডেন্ট ফ্রিকোয়েন্টলি। এবং এটা কোনো সন্দেহের অবকাশ নাই যে সেফটি এনশিওর করা কম খরচ হয়, বারবার অ্যাক্সিডেন্টের উপরে যে খরচ হয় তার চেয়ে কম খরচ হয় সেফটি এনশিওর করলে। তো স্বাভাবিকভাবে ফিনান্সিয়াল বেনিফিটের জন্য প্রতিষ্ঠান কি করে, সেফটি এনশিওর করার চেষ্টা করে। অ্যান্ড হিয়ার ইট ইজ ওয়েল ডিসক্রাইব দ্যাট সেফটি অ্যাকচুয়ালি অলসো প্রফিটেবল ফর ইউর অর্গানাইজেশন, টু মেক বেটার প্রফিট ইউ নিড টু এনশিওর সেফটি ইন ইউর অর্গানাইজেশন। ক্লিয়ার? আমরা তিনটা পড়েছি, এই তিনটা একবার চোখ বোলান, চোখ বুলিয়ে দেখেন কোনো আন্ডারস্ট্যান্ডিং এ কারো সমস্যা আছে কিনা, থাকলে আমাকে বলবেন। একটু এক মিনিট একটু এটা বলেন, আমি একটু ফোনটা ধরছি। আপনারা কি একটু দেখেছেন তিনটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাইলে এখন আমরা যেটা দেখব এর পরেরটা দেখেন সবাই মনোযোগ দিয়ে, আর পরেরটা হলো কর্পোরেট রিপিউটেশন। তো রিপিউটেশন ইজ ফেম, সুনাম। তো যে প্রতিষ্ঠানে বারবার অ্যাক্সিডেন্ট ঘটবে সেই প্রতিষ্ঠানের সুনাম কম হবে না বেশি হবে? কম হবে। তো এই জন্য অল অর্গানাইজেশন ওয়ান্ট হ্যাভ এ রেপুটেশন অ্যান্ড গুড উইল ইন দি জব মার্কেট অ্যান্ড ইন দি সোসাইটি অ্যাজ ওয়েল। এই যে দেখেন আমরা কাপড় কেনার সময় আমরা ভাবি আরং, তারপরে এটা ওইটা, তারপরে আমরা এই আপনার প্লাস্টিকের কোনো জিনিস কিনলেই আমরা ভাবি আর এফ এল। তো কেন? ডিউ টু দেয়ার গুড উইল অ্যান্ড রিপিটেশন, রাইট? সো এভরি অর্গানাইজেশন নিড সাম রিপিটেশন অ্যান্ড গুড উইল টু স্টে ইন দ্য জব মার্কেট, টু স্টে ইন দ্য কম্পিটিটিভ মার্কেট সিচুয়েশন। দ্যাটস ওয়াই ডিফারেন্ট অর্গানাইজেশন ওয়ান্টস টু ইনক্রিজ দেয়ার রিপিটেশন অ্যান্ড গুড উইল অ্যান্ড টু মেনটেন দ্যাট গুড উইল অ্যান্ড রিপিটেশন সো দ্যাট দে ক্যান প্রফিট বেটার। So to ensure reputation and goodwill, you need to minimize your accident, you need to increase your employees' morale, you need to increase your employees' confidence, employees' commitment about your organization. To maintain that, you need to ensure safety. That is the summary of this point. Ebong apnara jodi ekhan theke poren tale dekhen ekhane ki likhche. Reputation and goodwill of a company is a valuable asset of an enterprise. It is an asset. অ্যান্ড আপনারা তো সবাই সায়েন্স থেকে পড়ে আসছেন, যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হতেন তাহলে দেখতেন যে গুডউইল বা রিপিটেশন এটাকে ওরা টাকার অঙ্কে কনভার্ট করে, যে প্রতি বছরে গুডউইলের কারণে আমার প্রতিষ্ঠানে ইনকাম হয় 50 লাখ, তাহলে আমার প্রতিষ্ঠানের গুডউইল এটার ইকুয়াল টু 50 লাখ টাকা।
এবং এটারে আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ড ছিলাম এসএসসি ইন্টার, পরে আমি সায়েন্সে চলে গেছি বিএসসি অনার্স, তো আমি কিন্তু ওই সময়টা পড়ে এসেছি। তারপরে আমি আবার মাস্টার্সের পরে এমবিএ করেছি, সেখানেও কিন্তু আমি অ্যাকাউন্টিংয়ে এই গুডউইল পড়েছি। সুনাম, সুনাম হলো প্রতিষ্ঠানের একেবারেই টাকার অঙ্কে ওরা কনভার্ট করে নেয়, যদিও এটা ইনটেনজিবল একটা রিওয়ার্ড বা অ্যাসেট। এনিওয়ে দেখেন, সেফ অ্যান্ড আনইন্টারাপ্টেড অপারেশন অফ এ বিজনেস ইনশিওরস স্টেডিনেস অ্যান্ড পিস ইন দ্য অর্গানাইজেশন অ্যান্ড অলসো কনফিডেন্স টু দি কনজিউমার্স। তাহলে সেফ অ্যান্ড আনইন্টারাপ্টেড অপারেশন, যেই প্রতিষ্ঠানের প্রোডাক্ট মার্কেটে কয়েকদিন থাকে আর কয়েকদিন থাকে না, ওই প্রতিষ্ঠানের প্রতি মানুষের কি কনফিডেন্স থাকবে, আস্থা থাকবে, থাকবে না। তাহলে আপনি যদি আনইন্টারাপ্টেড প্রোডাকশন ধরে রাখতে চান, অপারেশন ধরে রাখতে চান, তাহলে আপনাকে সেফ ইনশিওর করতে হবে। কারণ অ্যাক্সিডেন্ট হলেই আপনার দেখা যাবে দু চার দিন কাজকর্ম বন্ধ থাকবে। আর এমন এমন কোম্পানি আছে, ওদের প্রোডাকশন যদি এক ঘন্টা বন্ধ থাকে, এটাই মার্কেটকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। কাজেই তাহলে এটা করা যাবে না, সেফটি ইনশিওর করতে হবে আপনার প্রতিষ্ঠানের অপারেশন বা প্রোডাকশন ইনশিওর করার জন্য, ঠিক রাখার জন্য, আনইন্টারাপ্টেড রাখার জন্য। এবং এতে করে আপনি আপনার মার্কেটের কনজিউমারদের আস্থা অর্জন করবেন বা কনফিডেন্স অর্জন করবেন। গুড বিজনেস ক্রিয়েটস কনফিডেন্স টু এমপ্লয়িজ, স্টেক হোল্ডার্স অ্যান্ড কাস্টমার্স, দাস আপহোল্ড দি রেপুটেশন। একটা গুড বিজনেস কি করে, এটা এমপ্লয়িদের কনফিডেন্স তৈরি করে, এটা স্টেক হোল্ডার তার পার্টনারদের কনফিডেন্স তৈরি করে, তার কাস্টমারদের কনফিডেন্স তৈরি করে। সরি, ইন দিস ওয়ে ইট ক্রিয়েটস রেপুটেশন ইন দি মার্কেট। দেখেন, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট পায় না, তারা বিভিন্ন ধরনের ছাড় দেয়, ভর্তি 10% ছাড়, ভর্তি 90% ছাড়, স্কলারশিপ 10% থেকে 100%, তারপরে করোনাকালীন ছাড় 50%, নানামুখী ছাড় দিয়ে তারা ছাত্র পায় না। আর আলহামদুলিল্লাহ আমাদের আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ছাত্ররা ভর্তি হওয়ার সুযোগ পায় না, ঠিক না বেটিক? আপনারা সবাই এগ্রি করেন আমাদের সাথে? এই যে দেখেন, এই যে একটা সেশন যাচ্ছে নতুন, 1-1 এ ভর্তি হচ্ছে। আমার দূর সম্পর্কের এক মামা, সে তার বাবা এবং তার এক চাচাতো ভাই, আমার আরেকটা চাচা, আমাকে মিনিমাম 30 times ফোন করছে এই সেমিস্টারে তাকে ভর্তি করাই দেওয়ার জন্য। তার সিরিয়াল একটু পিছনে আসছে, সে টেক্সটাইল পাইলে টেক্সটাইলই পড়বে, যেটা পায় সেটাই পড়বে, কিন্তু তাকে সাবজেক্ট পাওয়াইতে হবে। তো আমি এতবার বললাম যে এখানে আমার কিছুই করার নাই, সিরিয়ালে আসলে আসবে। পরে তার আসছে, কিন্তু এই যে দেখেন 30 times ফোন করছে, 30 times, more than 30 times, শুধু একটা সিটের জন্য। তাহলে ইট ইজ ফর হোয়াট? ফর দি রিপিউটেশন অফ অস্ট ইন দি সোসাইটি, রাইট? এখন এই রিপিউটেশন আমাদের এই প্রতিষ্ঠানে সেফটি কিন্তু একটা ইস্যু। দুই দিন পরে পরে যদি ক্যাম্পাসে মারামারি হতো, দুই দিন পরে পরে যদি ক্যাম্পাসে স্টুডেন্টদের পলিটিক্যাল সংগঠন থাকতো এখানে, যে দুই দলের মধ্যে মারামারি, দুই দলের মারামারিতে 20 জন আহত, 1 জন নিহত, কি মনে হয় মানুষ এত রিকোয়েস্ট করতো যে এখানে? তখন কি আমরা একাডেমিক্যালি এত ভালো করতে পারতাম? পারতাম না। তাইলে কি আমাদের এই আস্থা তৈরি হতো না? তাহলে সেফটি কিন্তু একটা ম্যাটার। তারপরও একাডেমিক ইনস্টিটিউশনে সেফটি যতখানি দরকার, শিল্প প্রতিষ্ঠানে সেফটি তার 10 গুণ বেশি দরকার। কারণ ওখানে অনেক ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো রিস্ক, একাডেমিক প্রতিষ্ঠানে এমন ইনস্ট্রুমেন্ট নাই যেগুলো খুব বেশি রিস্কি নাই। তো এই জন্য প্রতিষ্ঠান ভেদেও সেফটি এনশিওর করার প্রয়োজনীয়তাটা ভিন্ন, কিন্তু সেফটি দরকার। সেফটি না হলে কিন্তু, এই যে দেখেন এখন একটা করোনাকালীন সিচুয়েশন যাচ্ছে, পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু একাডেমিক কার্যক্রম অনেকটাই মানে বন্ধের মতো পর্যায়ে আছে। তো আমি বিভিন্ন জায়গায় আমার আত্মীয় স্বজনকে দেখতেছি, তারা বলতেছে যে না, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়াবো না। কেন পড়াবেন না? বলে যে জেমে পড়ে আছে 1-1.5 বছর পিছিয়ে গেছে, এখন যারা ভর্তি হবে ওরা কিন্তু 2 বছরের জেমে পড়ে যাবে, তাদের এখন আমার ছেলে মেয়েদেরকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো। তো দেখেন, দিস আর রিপিউটেশন। তো এইভাবে কিন্তু সিচুয়েশন গুলো আছে। এনিওয়ে, এটা গেল একটা রিপিউটেশন। তারপরে দেখেন বায়ার্স রিকোয়ারমেন্ট। আপনারা রানা প্লাজা 10-এর খবর জানেন, তো রানা প্লাজা যখন 10 হলো, বাংলাদেশের গার্মেন্ট সেক্টর কিন্তু একটা ব্যাপক আকারে ধাক্কা খেলো। কেন? যারা আমাদের ক্রেতা, ইউরোপ আমেরিকার যে ক্রেতা আমাদের, বা ইউরোপীয় ইউনিয়নের যে ক্রেতা, তারা কি করলো, রেডিমেড গার্মেন্টস সেক্টরকে বলে দিল যে তোমরা সেফলি কাজ করো না, তোমাদের কাছ থেকে আর আমরা প্রোডাক্ট নিব না। যদি তোমরা প্রোডাক্ট আমাদেরকে দিতেই চাও, তাহলে তোমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টে মিনিমাম এটা 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 এনশিওর করো।
তাহলে প্রতিষ্ঠানের সেফটি এনশিওর করার জন্য অনেক সময় বায়ারদেরও রিকোয়ারমেন্ট থাকে যে তোমার এখানে মিনিমাম এতটুকু সেফটি না হলে আমি তোমার প্রোডাক্ট কিনবো না। তো প্রতিষ্ঠানের মালিক কি করে, টু টু ফুলফিল দি বায়ার্স রিকোয়ারমেন্ট দে সামটাইমস বিকাম বাউন্ড টু এনশিওর সেফটি, সার্টেন লেভেল অফ সেফটি ইন দেয়ার অর্গানাইজেশন। সো এখানে কিভাবে বলেছে দেখেন, সামটাইমস বায়ার ইম্পোজেস কন্ডিশন ফর সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ফর ম্যানুফ্যাকচারিং দেয়ার প্রোডাক্টস to fulfill the desire of their products customer. As for example, Western buyers imposes such condition in RMG ready-made garments industries that I have already described, that Western buyers from European Union, buyers from other European countries, or buyers from North America or even Latin America, they impose certain conditions and restrictions in the job market, in the ready-made garment sector, so that they can buy their product. তাহলে বায়ারদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য মালিক পক্ষ বা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কি করে, ইনসিওর করার চেষ্টা করে যে তাদের সেফটি ইনসিওর করব আমি আমার এমপ্লয়িদের। এই দেন ফাইনাল ওয়ান, সেফটি প্রমোটস প্রোডাক্টিভিটি ইন দি অর্গানাইজেশন। সেফটি ইনক্রিজেস প্রোডাক্টিভিটি এন্ড এফিসিয়েন্সি, সেফটি ইনক্রিজেস এফিসিয়েন্সি, সেফটি ইনক্রিজেস স্কিল অফ দি এমপ্লয়ি, এন্ড দাস সেফটি প্রমোটস প্রোডাক্টিভিটি। তাহলে সেফটি ইজ এন ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, সেফটি প্রমোটস প্রোডাক্টিভিটি বিকজ অফ সেফটি যে প্রোডাক্টিভিটি বাড়ায় কেন, বিভিন্ন কারণে। নাম্বার ওয়ান, আনইন্টারাপ্টেড প্রোডাকশন, প্রোডাকশন নিরবচ্ছিন্ন থাকে, প্রোডাকশন সবসময় চলমান থাকে, বাধাগ্রস্ত হয় না। তো স্বাভাবিকভাবে যে প্রতিষ্ঠানের প্রোডাকশন বাধাগ্রস্ত হবে না, সবসময় চলমান থাকবে, তার প্রোডাক্টিভিটি বেশি হবে, আর যে বাধাগ্রস্ত হবে তার কম হবে, সিম্পল। তারপরে কি, পিপল মোরেল হাই, তো যখন সে সেফটি এনশিওর করবে, প্রতিষ্ঠান এমপ্লয়িরা যখন দেখবে আমার এই প্রতিষ্ঠানে তেমন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না, অন্যান্য প্রতিষ্ঠানে এই সমস্যা আছে, তো স্বাভাবিকভাবেই তার প্রতিষ্ঠানের প্রতি মোরাল হাই হবে, তার কমিটমেন্ট হাই হবে, তার প্রতিষ্ঠানে থাকার, প্রতিষ্ঠানকে হেল্প করার তার আগ্রহ তৈরি হবে। সো ইট উইল ইনক্রিজ প্রোডাক্টিভিটি, তারা ইচ্ছামতো কাজ করবে প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানের সফলতা আনয়ন করার জন্য। ঠিক একইভাবে নো আনপ্ল্যান শাট ডাউন অ্যান্ড প্রোডাকশন লস, যেহেতু সেফটি এনশিওর, হঠাৎ করে বড় কোনো অ্যাক্সিডেন্ট আসে না, তাহলে হঠাৎ করে প্রতিষ্ঠানে বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আর হঠাৎ করে প্রতিষ্ঠান বন্ধ না হলে কি হবে, প্রোডাকশনে লস হবে না, হঠাৎ করে বন্ধ হলে তো প্রোডাকশন বাধাগ্রস্ত হয়ে যায়। এটা এক নম্বরের সাথে রিলেভেন্ট। দেন ফাইনাল ওয়ান, বেটার লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ, প্রতিষ্ঠানের লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ অনেক ভালো থাকবে, কারণ লেবারদের যখন আপনি সেফটি এনশিওর করবেন, তারাও বুঝবে যে আমাদের স্বাস্থ্যের দিকে, আমাদের জীবনের ব্যাপারে আমাদের ম্যানেজমেন্ট সবসময় খেয়াল রাখে, কাজেই তাদের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে, প্রতিষ্ঠানের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, এটা ফিল করবে লেবাররা, ওয়ার্কাররা। তো স্বাভাবিকভাবে লেবার ম্যানেজমেন্ট রিলেশনশিপ খুব ভালো থাকবে। তো এইখানে একটা চার্ট আকারে দেখাইছে, দেখেন সেফটি নিচের দিকে আর উপরের দিকে প্রোডাক্টিভিটি, সেফটি যত বাড়তে থাকে ডান দিকে যেতে থাকে, প্রোডাক্টিভিটি তত উপরের দিকে যেতে থাকে। ইউ সি দি কার্ভ, ইফ দি কার্ভ গোজ টু রাইট, ইট অলসো ইনক্রিজেস টু আপার, তাহলে সেফটি বাড়লে প্রোডাক্টিভিটি বাড়ে। এই তো অতীতে আমি বিভিন্ন সময় এই কোশ্চেনটা কিন্তু দিয়েছি, সেফটি প্রমোটস প্রোডাক্টিভিটি ইন দি অর্গানাইজেশন, এক্সপ্লেইন দিস ব্রি পয়েন্ট ফ্রম ইউর ওন আর্গুমেন্ট। তা আপনি এই চারটার পাশাপাশি আরো নিজস্ব কিছু যুক্তি দেখাতে পারেন কিভাবে সেফটি প্রোডাক্টিভিটি বাড়ায়। প্রতিষ্ঠানে সেফটি থাকলে এমপ্লয়িরা চাকরি ছেড়ে যায় না, ফায়ারিং কম থাকে, এমপ্লয়িদের অর্গানাইজেশনাল কমিটমেন্ট বেশি থাকে, আপনারা কিন্তু অর্গানাইজেশনাল কমিটমেন্ট বাড়ায়, এটা একটা পয়েন্ট দিতে পারেন। তো অর্গানাইজেশনাল কমিটমেন্ট বাড়ালে কি হবে, একই এমপ্লয়ি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে থাকবে, তো যেই প্রতিষ্ঠানে এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি বেশি হবে, সেই প্রতিষ্ঠানে কিন্তু অ্যাক্সিডেন্ট কম হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু নতুন এমপ্লয়িরা যত অ্যাক্সিডেন্ট ঘটে, এক্সপিরিয়েন্সড এমপ্লয়িরা অত অ্যাক্সিডেন্ট করে না, স্বাভাবিক ধরনের একটা ড্রাইভিং একটা চাকরি। তাহলে এখানে নতুন ড্রাইভার যেই পরিমাণে ভুল করবে, একজন সিনিয়র এক্সপিরিয়েন্সড ড্রাইভার কিন্তু এত ভুল করবে না। তো এটা কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রযোজ্য, যত বেশি এক্সপিরিয়েন্স এক্সপার্ট এমপ্লয়ি আপনি প্রতিষ্ঠানে রাখতে পারবেন, তত বেশি সেফটি আপনার জন্য এনশিওর করা সহজ হবে, কাজেই তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে, কারণ প্রতিষ্ঠানে এক্সপিরিয়েন্স এমপ্লয়ি এবং স্কিল্ড এমপ্লয়ির সংখ্যা বেড়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই হলো আমাদের 6 পয়েন্টস ওয়াই উই নিড টু স্টাডি সেফটি। আজকে আমরা এতটুকুই পড়াবো, আপনারা এই 6টা পয়েন্টস 1 মিনিটে একটু চোখ বোলান, কোনো পয়েন্টস নিয়ে যদি কারো কোনো আলোচনা আর থাকে পড়তে পারেন। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলে রাখি, এই রাইটার সেফটির এই 6টা পয়েন্ট দিয়ে সে গুরুত্ব আলোচনা করেছে,
আপনারা পরীক্ষায় কেউ চাইলে কিন্তু এই ছয়টা দেওয়ার পরে আরো দু চারটা দিতে পারেন, আপনারা কিন্তু গুগল করে বা নিজে অনুমান করে কিন্তু আরো কিছু পয়েন্টস বাড়াইতে পারেন যে প্রতিষ্ঠানের সেফটির আর কোথায় কোথায় গুরুত্ব আছে, সে পয়েন্টস গুলো কিন্তু আপনারা নিজেরা বইয়ের একটা পাশে এখানেই এই যে এই জায়গাটা যদি আপনারা প্রিন্ট করে নেন তাহলে এফ এর পরে 7 নম্বর 8 নম্বর 9 নম্বর দিয়ে এখানে লিখে রাখতে পারেন, তাহলে 2 লাইনের করে ডিসক্রিপশন দিয়ে কিন্তু আপনারা এটা বড় করতে পারেন যদি চান। ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকে এখানেই রাখবো। তাহলে সবাই একটু খেয়াল করেন, আজকে আমরা পড়লাম সেফটির ইম্পর্টেন্স, সেখানে আমরা 6টা পয়েন্টস এর অধীনে সেফটি পয়েন্টস সেফটির ইম্পর্টেন্স আলোচনা করেছি। ফার্স্ট ওয়ান, যে ইন দ্য সোসাইটি অর ইন দ্য কান্ট্রি দ্য এমপ্লয়ি অর দ্য ম্যানেজমেন্ট অফ এন অর্গানাইজেশন হ্যাজ সাম মোরাল অর ইথিক্যাল অব্লিগেশন, দেন দেয়ার আর সাম অব্লিগেশন দ্যাট ইজ প্রেসক্রাইবড ইন দ্য লস, দেন সেফটি এনশিওরিং সেফটি ইট ইজ অলসো ফাইন্যান্সিয়ালি বেনিফিট ফর দি অর্গানাইজেশন, দেন দেয়ার ইজ এ নিড টু গুড উইল অ্যান্ড রিপুটেশন ইন দ্য অর্গানাইজেশন অ্যান্ড সেফটি প্রমোটস রিপুটেশন ইন দ্য মার্কেট, দেন দেয়ার আর সাম রিকোয়ারমেন্টস দ্যাট ইম্পোজ বাই বায়ার্স অর কাস্টমার্স, সো ডিউ টু কাস্টমার স্যাটিসফ্যাকশন দেন এমপ্লয়ার অর ম্যানেজমেন্ট নিডস টু এনশিওর সেফটি, দেন ফাইনাল ওয়ান সেফটি অলসো প্রমোটস প্রোডাক্টিভিটি ইন দ্য অর্গানাইজেশন। সো দিজ আর আওয়ার লেকচার টুডে, আমরা আজকে এখানেই রাখবো, আপনারা এটা ভালো করে দেখবেন। নেক্সট দিন আমরা সেফটি ম্যানেজমেন্টে চলে যাব। এই যে দেখেন সেফটি ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ সেফটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে আইডি নাম্বার 13 ক্লাসে নেই, থাকলে আমাকে বলতে পারেন। সরি, হ্যাঁ, আইডি নাম্বার 13 ক্লাসে আছেন? 13 13 13, যদি থাকেন তাহলে বলতে পারেন। স্যার স্যার ওর বাবা হইতেছে হসপিটালে, তো এই জন্য স্যার। ও আচ্ছা, আপনি ওই দিন বলছিলেন আইসিইউ তে আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা কিছু করার নেই, আমরা পরে এটা চেক করব। আসুক, সুস্থ হওয়ার পরে আসুক, দোয়া করবেন সবাই ওর বাবার জন্য। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।